এখানে বিয়ে বাড়িতে এসে আমার ওই সেই ফ্রেন্ডটার সাথে দেখা হলো, যে এই কিছুদিন আগেই দিদি নাম্বার ওয়ান জিতে এসছে, মানে একদম দিদি নাম্বার ওয়ান হয়ে গেছে। তো তোমরা আগেও তাকে দেখেছো, তার বার্থডেতে আমি গেছিলাম। তো তার সাথে চলো তোমাদের সরাসরি কথা বলাচ্ছি যে তার এক্সপিরিয়েন্সটা কী, তো সে আমাদের সাথে শেয়ার করবে। এটা হচ্ছে সুপ্রীতি। হ্যালো, আমি 4টে রাউন্ড অডিশন দিয়ে পরে তারপরে ফাইনাল অডিশনে সিলেকশন হয়ে কলকাতাতে শ্যুটিং করতে গেছিলাম। আমার এই লাস্ট 15th February শ্যুটিং ছিল, আর আমি এটা আমার স্বপ্ন ছিল দিদি নাম্বার ওয়ানে গিয়ে খেলবো সব মেয়েদের মতন। আমার থেকেও বেশি এক্সাইটেড ছিল আমার মা। আমার মা প্রচণ্ড চেষ্টা করেছে, মা যদি চেষ্টা না করতো হয়তো হতে পারতাম না। মায়ের ইচ্ছের জন্যই আমি গেছিলাম, আর ইনফ্যাক্ট দিদি নাম্বার ওয়ান খেলে আমি ফার্স্টও হয়েছি, উইনারও হয়েছি। এটাও একটা বিরাট বড় পাওনা, যেটা একদম আমি মানে কী বলবো কল্পনাও করতে পারিনি, মিরাক্কেলই ঘটে গেছে বলতে পারেন। আর অনেক গিফটও পেয়েছি, তো আপনাকে আপনাদেরকে দেখিয়ে দেবো গিফটগুলো। অনেক প্রচুর গিফট পেয়েছে, আর ও ছোট থেকে খুবই মানে খেলাধুলায় এসব জিনিসেও প্রচণ্ড ভালো, মানে স্পোর্টসেও খুবই ভালো। তো এবার দিদি নাম্বার ওয়ান হয়েছে, মানে আমাদেরও একটা গর্বের ব্যাপার যে আমার ফ্রেন্ড হয়। তো আপনাদেরকেও দেখাবো এপিসোডটা। তো অনেকেরই ইচ্ছা আছে দিদি নাম্বার ওয়ানে যাওয়ার, তো খুব ভালো লাগলো হয়েছে। তো আপনাদেরকে গিফটগুলো তো দেখাবোই অবশ্যই, আর এপিসোডটাও যখন টিভিতে টেলিকাস্ট করবে আমি দেখিয়ে দেবো। একজন মহিলা হয়ে কিভাবে এসি ফ্রিজ এগুলোর মেকানিক হয়ে উঠেছি সেই সকল গল্পই আপনার সাথে শেয়ার করবো। কি কথা, লাস্ট 3 বছর আমি এই সকল মানে ট্রেড নিয়ে পড়েছি, আরএসি এমআরএসি, তো মেকানিক রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং। বাহ বাহ, খুব ভালো সুপ্রীতি, গল্প শুনবো তোমার। একদম একদম, দেখো সুপ্রীতি একটা ডাবল ডোর রেফ্রিজারেটর রয়েছে 40 লিটারের। তারপরে আস্তে
দিয়ে বললাম। তারপরে ওগুলো করার পর বাইরে বাইরে যেতাম, উনি একটা বাঙালি কাকু থাকে ওনার সাথে, উনিও ওই সকল গাড়ির সাথে যুক্ত, তো আমি ওনার সাথে বললাম যে আপনি আমাকে নিয়ে যাবে। তো অনেকে যখন যেতাম ওই কাকুটার সাথে সবারই বাড়ি বাড়ি, তখন অনেকে বলতো এবার মেয়েকে নিয়ে এসছো নাকি কোনো কাজে নিয়ে এসছো এরকম। আমি বলতো না না মেয়ে নয়, বলতে কাজ, তখন উনি বলতো যে না আমার সাথে কাজ শিখছে, বলছে এই পারবে নাকি, আমি যে দেখুন তো আগে কাজ করি পারি না পারি না, তো আমি করতাম পারতাম। তো তুমি কোন এরিয়াতে মেইনলি সবথেকে দেখা খাও? আমি আমাদের বানপুর, তারপরে আসানসোল, বিএনআর, কোর্ট মোড়, এগুলো মোটামুটি আসানসোল বানপুরের মধ্যেই কাজ। কতদিন হয়ে গেছে কাজ করছে? কাজ করছে মোটামুটি 1.5 বছর হয়ে গেল। Thank you.